আলহামদুলিল্লাহ, আজকে সানজাপানি ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা খলিলুর রহমান জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছে। আপনাকে সানজাপানি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাপানের স্টুডেন্ট ভিসা পেয়ে আপনার অনুভূতি কেমন খলিলুর রহমান সাহেব জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। দীর্ঘ অনেক সময় পরে এম্বাসি খুলল এবং সানজাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি আমার যত কাগজ আছে প্রসেস সব কিছু কমপ্লিট করলো। আমাদের সেন্সেই প্রধান শিক্ষক সবসময় একটা কথা বলতেন, রিজিক হচ্ছে আল্লাহর কাছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব। উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমরা কাছ থেকে দেখেছি জিনিসটা, তো ওনার চেষ্টার মাধ্যমেই মূলত আমাদের সিও আসা। আর আপনার ভিসাটা একটু দেখাবেন প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আপনি জাপানে কোন সেশনে অ্যাপ্লাই করেছিলেন? আমি অক্টোবর সেশনে অ্যাপ্লাই করেছিলাম, গত বছর অক্টোবর সেশনে অ্যাপ্লাই করেছিলেন। তো দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা পেলেন, অবশ্যই আপনার অনুভূতি খুব ভালো, আমরা তা দেখতেই পাচ্ছি। আপনার জাপানের স্টুডেন্ট ভিসা পাওয়ার অভিজ্ঞতাটুকু বলবেন। আসলে জাপানের যে ব্যাপারটা, আমার বড় দুই ভাই জাপানে গিয়েছেন, ওনারা মোটামুটি অনেক কিছু জানেন, তো আমিও ওনাদের যাওয়ার পরে আমি ঢাকা খোঁজাখুঁজি করি ভালো সেন্টারের জন্য। তো আমি ফার্স্টেই সানজাপানিতে আসি নাই, তো আরও অন্য অন্য প্রতিষ্ঠানে আমি ঘুরেছি বা আমাদের ফ্রেন্ড সার্কেলরা আছে, ওনারা ভর্তি আছে, তো আমাকে অনেকে অনেক সেন্টারে যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমি সর্বোচ্চ যাচাই করেছি, দেখেছি যে প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে সানজাপানি ট্রেনিং সেন্টার। তো আমি সানজাপানি ট্রেনিং সেন্টারের কথা আমার বড় ভাইদেরকে বললাম, তো ওনারাও আমাকে বললো যে এটা ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ওনাদের সাজেস্ট পেয়ে আর সানজাপানিসের প্রসেসের সিস্টেম দেখে আমি এখানে ভর্তি হয়ে গেলাম। তো এখানে ভর্তি হওয়ার পরে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পেলাম যে প্রসেসের ক্ষেত্রে ওনারা খুব মানে নিখুঁতভাবে এই জিনিসটা কাজ করে আর কি। তো এই জন্য আসলে জাপানের যে ব্যাপারটা, কাগজটাই হচ্ছে মেন, কাগজটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভিসাটা সহজে আসে। তো এই জন্যই আমি মূলত সানজাপানিসকে চুজ করলাম এবং আলহামদুলিল্লাহ এখন আমি ভিসা প্রাপ্ত। যে আমার ভিসা হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ আমি সানজাপানিস ট্রেনিং সেন্টারের মাধ্যমে ভিসাটা প্রাপ্ত হলাম। যারা স্টুডেন্ট ভিসায় জাপানে যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই, প্রথমেই বলবো যে জাপানে যাওয়ার ক্ষেত্রে মেইন হচ্ছে কাগজ। যদি কাগজ নিখুঁতভাবে যদি মানে ইয়ে করতে চাই, মানে প্রসেস করতে চাই, তাহলে সানজাপানি ট্রেনিং সেন্টার এক নম্বর আছে। তো আমি বলবো যে যাচাই করুন, সমস্যা নেই, যাচাই করুন, আমাদের প্রতিষ্ঠানে আসুন, তারপরে আপনি ভর্তি হন। ধন্যবাদ আপনাকে। সানজাপানি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।